এই সেই ঐতিহাসিক ডালিম গাছ যেখানে সতীমা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। আনুমানিক 500 বছর পুরনো এই ডালিম গাছ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দোল উৎসবকে কেন্দ্র করে নানা মেলার মধ্যে অন্যতম হচ্ছে নদিয়ার কল্যাণীর ভোজপাড়ার সতীমায়ের মেলা। সেই সতীমায়ের মেলায় দেখতে এসেছি আজকে, কিন্তু সতীমায়ের মেলাটা স্টার্ট হবে দোল উৎসব থেকে। আমি আগে থেকেই এসেছি, দেখবো কতটা কি মেলা বসেছে, আর দেখবো সতীমায়ের মন্দির, আর দেখবো সেই বিখ্যাত ডালিম গাছ। চলো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমেই বলে নিই তোমরা এখানে কিভাবে আসবে। যদি শিয়ালদাদ হয়ে আসো তাহলে কল্যাণী সীমান্ত লোকাল ধরে তোমাদেরকে নামতে হবে ঘোষপাড়া স্টেশনে। আর এই ঘোষপাড়া স্টেশনে নেবেই একটু এগিয়ে যেতে হবে, এই লাইনটার টোপকেই তোমাদেরকে ডান দিকে যেতে হবে। ডান দিকেই হচ্ছে সতীমায়ের মন্দির, আর এই ডান দিকেই তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। স্টেশন থেকে নেবেই তোমরা এখানে টোটো পেয়ে যাবে, বা হেঁটেও যেতে পারো। মেলা গেট এখানে সামনেই আছে, মেলার গেট পেছনে গেটটা দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে টোটো স্ট্যান্ড আছে, এই টোটো স্ট্যান্ডে টোটো মেলা অবধি নিয়ে যাবে, 10 টাকা করে ভাড়া। তোমরা বাই কারেও আসতে পারো, ট্রেনে যদি না আসো বাই কারে এলেও তোমরা এখানে কার পার্কিংয়ের জায়গা পেয়ে যাবে। আর যদি কল্যাণী হয়ে আসো ওখান থেকে তোমাদের অটো করে আসতে হবে, অটোতে তোমাদের 20 টাকা করে ভাড়া নেবে। আর দুধারে দেখতেই পাচ্ছ যে মেলা বসে গেছে, মানে স্টেশন থেকে কিছুটা আসার পরেই পুরো মেলা দুদিকেই বসে গেছে। চলে এসেছি আমি সতীমায়ের মন্দির প্রাঙ্গণে, আর টোটো থেকেই নামলাম, টোটো নিল 10 টাকা। আর এই ব্যাকেই দেখতে পাচ্ছ তোমরা, এই মন্দিরের হচ্ছে মেন গেট, আর চারিদিকে হচ্ছে মেলার দোকানপাট বসছে, অনেক দোকান বসেও গেছে। আর দেখাই তোমাদের মন্দিরের ভেতরটা। জয় সতী মায়ের জয়। এই হলো কল্যাণীর বিখ্যাত সতী মায়ের মন্দির। প্রাচীনত্ব ও ঐতিহ্য ও বিশ্বাসের মিলবন্ধন এই মন্দির। আর যখন ভিড় হয় তখন এখানে যে রেলিং করা আছে, এই রেলিং দিয়েই হচ্ছে লাইনগুলো মেনটেন করে। আর এখানেই ব্যাকেই তোমাদের দেখাই, দেখতেই পাচ্ছ সেই বিখ্যাত ডালিম গাছ। এই সেই ডালিম গাছ, এই ডালিম গাছের নিচে বসে সতীমা সাধনা করেছিলেন। আর এই ডালিম গাছ প্রায় 500 বছরের পুরনো, কিন্তু গাছ দেখে মনেই হয় না যে গাছটা এত পুরনো। আর যারা যা মনস্কামনা করে গাছে এই ঘোড়া বেঁধে মনস্কামনা করে পুজো দেয়। আর এখনও অবধি এই গাছটা খুবই সতেজ, দেখতেই পাচ্ছ গাছের ডালিম ধরে আছে, এই গাছের পাতা কখনো শোকায় না। তো 500 বছরের পুরনো গাছ। আর এখানে 21 টাকা থেকে তোমরা 301 টাকা অবধি ডালা পেয়ে যাবে, আর ঘোড়া বাঁধার জন্য এখানে তোমরা এই মাটির ঘোড়াগুলো পেয়ে যাবে। এখানে মেন পুজোর প্রসাদ হচ্ছে খই আর বাতাসা। এই হচ্ছে দুর্গা দালান, যেটা ডালিম গাছের একদম ডান দিকে। তবে এই দালানে দুর্গা পুজো ছাড়াও শুনলাম নাকি কালী পুজোও হয়। এটি হলো সতীমায়ের সাধন মন্দির। এখানে সতীমা এবং সতীমায়ের দুই পুত্র দুলালচাঁদ ও বাঁকাচাঁদের মূর্তি। আমরা এখন ঢুকছি সতীমায়ের বাড়ির ভিতরে, দেখাবো বাড়ির চারপাশটা। এই মন্দিরটা নতুনভাবে নির্মিত হচ্ছে।
উঠোনের মধ্যিখানে দেখতে পাচ্ছ বড় একটা তুলসী মঞ্চ। ভেতরটা খুব সুন্দর লাগছে। আর এই হলো সতীমায়ের সমাধি মন্দির। এখানেই থাকতেন সতীমায়ের পুত্র দুলাল চাঁদ। এখন আমি আছি সেই বিখ্যাত হিমসাগর পুকুরের সামনে। এই পুকুর থেকেই চান করে মায়ের মন্দিরে ডন্ডি কাটতে যায়। চলো পুকুরটা তোমাদের দেখাই। লোককথা অনুযায়ী এই সেই পুকুর, যেই পুকুরে মা স্নান করে ডালিমতলায় বসে সাধনা করতেন। তাছাড়াও এখানে শোনা গেছে যে এই পুকুরে স্নান করলে নাকি মানুষের অনেক রোগ মুক্ত হয়। আর একটা দর্শনীয় স্থান, এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণের বাউন্ডারির পূর্ব দিকে অবস্থিত, এটা হচ্ছে সতীমায়ের পালিত পুত্র বাঁকাচাঁদের মন্দির। এই বাঁকাচাঁদ মায়ের হচ্ছে পালিত পুত্র। বাঁকাচাঁদ নাকি মায়ের সব থেকে বড় ভক্ত ছিলেন। এই মন্দিরে এক সদস্য থেকে শুনে নি মায়ের কিছু অজানা কথা, মা কিভাবে রথ তৈরি করেছিলেন। রথের দিন রথ চলো হতো, ফেলে ফেলেকে নিয়ে রথ কি করে বানিয়েছিল জানো? রথ বানিয়েছিল ওই ডালপালা পুঁতে। জঙ্গল ছিল তো, ডালপালা কেটে কেটে রথ বানিয়ে রথের মতো করে ছেলে পেলেও ছিল আসতো, ছেলে পেলেকে ধরতো রথে উঠতো। রথ খেলা এই লতা পাতা দিয়ে টেনে টেনে রথ খেলা। কৃষ্ণচন্দ্ররা এইসব খবর পেয়েছে, পেয়ে এসছে অসময়ে রথ। এ আমার রাজত্ব এটা কী করে সম্ভব? রাধা এসছে, রাধা এসে বলছে এই রথ কার? মা তখন এই রথ চলে না কি বলে? হ্যাঁ রথ চান দেখি কী করে, তাহলে ফুটিপো তারা চলে কি করে? তখন বলছে চলে। ছেলে পেলে তো ছিল দুই একজন ছেলে পেলে বলে মা রথটা তারা তো আমার বোঝা হয়ে গেছে। তখন ওই কৃষ্ণচন্দ্র রাজা 350 একর সম্পত্তি এখানে লিখে দিয়ে সেই সম্পত্তির সম্পত্তি এটা, সেই সম্পত্তি থেকে এই রিফিউজি আসার আমল থেকে সব বাংলাদেশ থেকে এসে সব স্বাধীনতার পরে সব যারা দখল করেছে সমস্ত জায়গা মায়ের বাড়ি ওই জায়গা দখল করে করে রয়েছে। এবার সরকার বলেছিল তুলে দিই এই বাড়ির তরফ থেকে বলা হয়েছে ওরা তো মানুষ, ওরা তো আশ্রয়হীন, তারা থাকে মানে ফকির ঠাকুর, যার নাম ফকির ঠাকুর, কারবারপত্র এখন উপরে আসে ওখানে দোকান নিষেধ আছে। একমাত্র পুরোহিত নিষ্ঠাভাবে আগের দিন সংযম করে, পরের দিন নিরামিষ খেয়ে শুক্রবারে ওখানে বুঝলেন একদিনই পুজো। সেই ফকির ঠাকুরও তো ওখানে কী কী আছে বলতো? গরম জোড়াটা আছে, গায়ের ক্যাঁচাটা আছে, জরাজীর্ণ হয়ে গেছে, তারপরে ওনার যে আসবাসপত্র ফিঙা ফিঙা ফিঙা, এই হচ্ছে ফকির ঠাকুরের ওখানে। আর হ্যাঁ গৌরাঙ্গ মহাপুর আরেক আরেক ফকির ঠাকুরের কাছে এখানে এইটাও বলে এসো, না হলে তোমাদের অপূর্ণ থাকবে। গৌরাঙ্গ মহাপুর তো যখন নীলাচলে চলে যান মানে নদিয়া ছেড়ে চলে গেছে, গিয়ে একটা সুপ্রিম যখন আবির্ভূত হয় একটা উদ্দেশ্য নিয়ে আবির্ভূত হয়, উদ্দেশ্য সাকসেস না করলে উনি মিলিন হতে পারেন, পুনরায় আবার বাংলাদেশের বোয়ালিয়া দিয়ে হয়ে ফকির ঠাকুর রূপে আবির্ভূত হয়। সেই ফকির ঠাকুরের কৃপা পেয়ে এই সতীমাতা ধাম, এই ফকির ঠাকুরের দৌলতে 22খানা ফকির আছে, 22খানা ফকির আছে, প্রত্যেকে আছে, কে আছে অদ্যাবধি কেউ তা প্রকাশ পায়নি। সেই ফকির তলা থাকতে কোথায় যে ফকির ঠাকুরের আখড়া আছে একটা বটগাছটা, ওই আখড়া ওই বিল্ডিংটা এখনও ছিল, দেখো বটগাছে খেয়ে ফেলেছে। ওই কোনোটায় পুকুর ওই কোনোটা যাবা গিয়ে দেখা, ওই দিল দেখার মতো জায়গা,
তাহলে হচ্ছে এটা ফকির হচ্ছে গৌরাঙ্গ মহাপুর আরেক রূপ সেই ফকুরের দৌলতে আজকে সরস্বতী থেকে ছুটি পাবে এই হচ্ছে ঘটনা এরপরে যে ঘটনা আছে পরপর পরপর বলতে গেলে তোমাদের অনেক অনেক পাঁচ ঘন্টা অনেক হয়ে যাবে পশ্চিমবঙ্গে নানা মেলার মধ্যে অন্যতম মেলা হলো এই সতী মায়ের মেলা বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই সতী মায়ের মেলাতে আসে এবং দূর দূর দেশ থেকেও মানুষ এই সতী মায়ের মেলাতে আসে সতী মাকে দর্শন করতে আসে এছাড়াও এই মেলায় লোকগীতি কীর্তন বাউল পল্লীগীতি নানা জায়গায় আখড়া বসে আর এই গান চলে গানের আসরটা চলে টানা তিন দিন মেলা এক হপ্তাহ একটু বেশি অবধি থাকে তবে জিজ্ঞেস করে দেখলাম মেলাটা দিন পনেরো থাকে এই আখড়াগুলো দেখতে পাচ্ছ মানে বড় যে প্যান্ডেল করা এগুলোতেই হচ্ছে বাউল গান হয় আর এদিকে চারিদিকে দোকানগুলো দেখতে পাচ্ছ এরকম সত্যি অসংখ্য দোকান আছে যেটা একটু হাতে টাইম না নিয়ে গেলে পুরো মেলা ঘোরা মানে খুবই টাফ হয়ে উঠবে একটু হাতে টাইম নিয়ে যেতে হবে মেলা ঘোরার জন্য তো এখানে সতী মায়ের মন্দির দেখা কমপ্লিট আর মেলা হচ্ছে প্রচুর বড় অনেকটা জায়গা নিয়ে এখানে হচ্ছে মেলা বসে নানা রকম মানে এই মেলায় পাবে না এমন কোনো কিছু জিনিস নেই এগুলো আমি রাস্তার ধারে যেই রাস্তার ধার দিয়ে যাচ্ছি রাস্তার দুধারেই হচ্ছে মেলার দোকানগুলো তাছাড়াও এই মেলার ভেতরও মাঠ আছে মাঠের দুদিকেই মাঠ আছে মাঠের দুদিকেই হচ্ছে মেলা বসেছে আর মেলা হচ্ছে এতটাই বড় এখানে হয় যে তোমার একদিনে ঘোরা খুব টাফ হয়ে যায় আর এখানে সবই হচ্ছে মেলার দোকান এখন আর সত্যি এখানে এলে তোমাদের ভালো লাগবে আর মেলা ঘুরতে পারবে আর সতী মায়ের মন্দিরও দেখতে পারবে এখানে এই যে আচারের দোকান মানে কালকে তোমার সবই খুলে গেছে প্রায় দোকান সন্ধ্যের দিক করে হলে পুরো দোকানই খুলে যাবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো আসছি নতুন কোনো এক ভিডিও নিয়ে